আসসালামু আলাইকুম। ইকরা রান্নাঘর থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমি অভিরূপ, ইকরা রান্নাঘর থেকে আজকেও দুটি মজার রেসিপি আপনাদের জন্য তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিটি হচ্ছে সিলেটের অথেন্টিক সাতকরা দিয়ে। তবে আমি অথেন্টিক সাতকরা হলেও সাতকরা সরাসরি রান্না না করে সাতকরা আচার দিয়ে একটা রেসিপি তৈরি করব। আর সেটা হচ্ছে সাতকরাই আচারি গরুর গোস্ত। এবং দ্বিতীয় রেসিপিটি হচ্ছে বিফ সালাদ। চলুন দর্শক, সাতকরাই আচারি গোস্ত তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। সাতকরাই আচারি গরু গোস্ত তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমাদের: হাঁস ও গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন 2 চামচ, সাতকরা আচার 2 চামচ, সরিষা বাটা, শুকনো মরিচ বাটা একসাথে 3 চামচ, লবণ পরিমাণ মতো, তৈল 1/2 কাপ, পুস্ত 3 চামচ, পেঁয়াজ বেরেস্তা 3 চামচ, কাঁচামরিচ 7-8টি, গোটা গরম মশলা পরিমাণ মতো, তেজপাতা 4-5টি, টক দই 1/2 কাপ, হলুদ গুঁড়ো 2 চামচ, জিরা গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ঘি প্রয়োজন মতো, ধনে পাতা কুচি 2 চামচ এবং গরম মশলার গুঁড়ো 1 চামচ। দর্শক, উপকরণ তো দেখে নিলেন, এখন রান্নার পালা। আমি একটা হাঁড়ি নিব, স্টোভটা জ্বালিয়ে দিলাম। সেই ফাঁকে আমি কি করব দর্শক, এই আমি এখানে গরুর গোস্ত হাঁসও নিয়েছি, হাঁসও প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি, গরু মাংস। আমরা এটাকে এখন ম্যারিনেট করব 30 মিনিটের জন্য। ম্যারিনেট করতে দর্শক, আমি গরু মাংস, আমি এখানে হাঁসও নিয়েছি সেই কারণে যে গরু মাংস হাঁসও রান্না করলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দর্শক, আমি এখানে 1 কেজি গরু মাংস দিয়ে নিয়েছি। এটার সাথে দর্শক আমি এখানে টক দই আছে 1/2 কাপের মতো, এটা পুরোটাই দিয়ে দিব। দর্শক, লবণ দিয়ে দিব একটু পরিমাণ মতো, আবার কষানোর সময় আমাদের লবণ দিতে হবে। লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো আছে আমি 1/2 চামচ দিয়ে দিব, এখানে মরিচ গুঁড়ো আছে সেটাও দিয়ে দিব 1 চামচের মতো। দর্শক, আপনারা তো জানেন যে আমরা সিলেটিরা আসলে একটু ঝালই পছন্দ করি, তাই এই গরু মাংসকে আমি অবশ্যই একটু ঝাল করে রান্না করব, তখন খেতেও অবশ্যই ভালো লাগবে। দর্শক, আমরা এটাকে ভালো করে এখন মিশিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। আপনারা চাইলে আপনার হাত দিয়েও করতে পারেন, তার আগে অবশ্যই হাত ধুয়ে ফেলবেন ভালো করে। দর্শক, আমার মিনিটের জন্য মিশানো হয়ে গেছে, আমি এখন এটাকে সিল করে রাখব। এখানে সিল করার কারণটা হচ্ছে আসলে যখন আপনি কোনো মেরিনেট করবেন তখন সিল করলে আসলে এই মশলাগুলো যে মাংস রান্না করবেন তার ভিতরে ঢুকে যায়, তখন খাবার যখন রান্না করবেন তখন আসলে আরও মজাদার হয়। তো আমি এখানে সিল করে রাখলাম। দর্শক, আমার ম্যারিনেট করা মাংস সিল হয়ে গেছে। এটা হতে হতে আমরা এখন একটা হাঁড়ি বসাবো চুলায়। দর্শক, আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব 1/2 কাপের মতো। দর্শক, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। দিব রসুন কুচি, রসুন কুচি আমি 2 চামচের মতো দিলাম।
দু চামচের মতো দিয়ে দিলাম। দর্শক, এখানে আমি শুকনো মরিচের সাথে সরিষা বাটা আমি করে রেখেছিলাম একসাথে, তো এটা দিয়ে দিব। এটা আমি তিন চামচের মতো দিলাম। দর্শক, এখানে জিরা গুঁড়ো আছে, জিরা গুঁড়ো দিয়ে দিব দু চামচের মতো। এইখানে গরম মশলা গুঁড়ো আছে, ওইটা দিয়ে দিব এক চামচের মতো। দিয়ে দিব গোটা গরম মশলা, এখানে পুরোটাই দিয়ে দিলাম আমি, পরিমাণ মতো দিয়ে দিবেন গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতা আছে, তেজপাতা আমি তিন চারটে দিয়ে দিব, তবে অবশ্যই একটা ছিঁড়ে দিয়ে দিবেন, কারণ এটা ছিঁড়লে এটার ফ্লেভারটা আরও বেশি বেরোয়। দর্শক, মনে রাখবেন মশলা কষানোর সময় আপনাকে অবশ্যই পানি একটু দিয়ে দিবেন, না হয় যে মশলাগুলো আপনি দিয়েছেন তেলের মধ্যে সেটা পুড়ে গিয়ে খাবারের মান নষ্ট করে ফেলবে, খাবারের স্বাদ তেমন হবে না। তো ওইটার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। দর্শক, ঢেকে আমি এখন এই মশলাটাকে কষাবো, তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটা কষাবো, মাঝে মাঝে দেখব আমি। সেই ফাঁকে আমি আবার একটু আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে এক চামচের মতো, যেহেতু আগেই বলেছিলাম আমি একটু ঝাল করব। এখানে হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিব। এখানে আস্ত পুস্ত দানা আছে, এটা দিয়ে দিব তিন চামচের মতো। আর লবণ একটু দিয়ে দিব, লবণটা আপনি স্বাদ মতো দিয়ে দিবেন। এইভাবে দর্শক আমি এটা মশলাকে ভালোভাবে কষাবো, তেল উঠে যাওয়ার পরে তখন আমি এই মাংসটা ম্যারিনেট করা দিয়ে দিব, ও তখন মোটামুটি আমাদের 30 মিনিটও হয়ে যাবে, আপনি চাইলে এক ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। দর্শক, একটা খেয়াল রাখবেন, এটা যখন মশলাটা কষাবেন তখন আপনাকে অবশ্যই এইটা পানি কমে যায়, তখন একটু একটু করে পানি দিয়ে আবার আপনি কষাবেন। আমি আবার একটু পানি দিয়ে দিব। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, আমি আজকে যা এখানে মশলা দিয়েছি, আপনি পেঁয়াজ বলেন রসুন বলেন, সব কাটা মশলা দিয়েছি। কাটা মশলার গরু মাংস আসলে খুবই টেস্ট হয়। দর্শক, আমি আবার ঢেকে দিলাম, এটাকে মৃদু আছে, আর কষাবো আমি। দর্শক, আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব, ম্যারিনেট করা মাংস, যেহেতু আমাদের প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি এখানে পুরো মাংসটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশাবো আমি। দর্শক, এখন আমরা এখানে গোটা কাঁচামরিচ নিয়েছিলাম, 7-8টি দিয়ে দিব,
জাস্ট ফ্লেভারের জন্য। দর্শক, এখন আমি এটাকে ঢেকে রান্না করব 30 থেকে 40 মিনিটের জন্য, কারণ তখনই আমার মাংসটা হয়ে যাবে। এবং মাঝখানে নেড়ে চিড়ে দিবেন যে তলায় লাগলো কি না, যদি তলায় লেগে থাকে তাহলে একটু পানি দিয়ে দিবেন। আমার মাংসটা প্রায় হয়েই গেছে। এখন আমরা যেটা করব, এখানে ধনে পাতা কুচি আছে, আমরা 2 চামচের মতো দিয়ে দিব। আর যেহেতু আমি 7 কড়ায় আচারি গরুর গোস্ত তৈরি করছি, এখন এটা নামানোর মানে আমি এখন দমে রান্না করব আরও 5 মিনিটের মতো। দমে দেওয়ার আগে অবশ্যই আচারটা দিয়ে দিব। আমি 2 চামচের মতো 7 কড়া আচার দিয়ে দিলাম। 7 কড়া আচার আমাদের বাজারে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়, আপনি বাসায় তৈরিও করতে পারেন। এটাকে দর্শক ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিব। দর্শক, এখন দিব আমি পেঁয়াজ বেস্তা করেছিলাম, এখানে 3 চামচের মতো পেঁয়াজ বেস্তা দিয়ে দিব। আর দিব ঘি 2 চামচের মতো। দর্শক, এইটাকে ভালোভাবে আবার নাড়িয়ে আমি মিশিয়ে 5 মিনিটের জন্য দমে রান্না করব। দর্শক, 5 মিনিট হয়ে গেল আমার, আমি মাংসটা দেখে নিব। দর্শক, প্রায় হয়ে আসছে, আমি এখন স্টপটা নিভিয়ে ফেললাম। দর্শক, এখন আমরা পরিবেশনের পালা, আমরা পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিব। আমি তো খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, আপনারাও হয়তো পাচ্ছেন। আর এই খাবারটা আসলে বাসায় যদি খান, এমনিতেই আপনার যেমন স্বাদ তেমন আপনি সারা জীবনে মনে রাখবেন যে এত মজার একটা রেসিপি। দর্শক, কালোটাও বেশ ভালো আসছে, আপনারা দেখছেন। দর্শক, আমি এখন যেটা করব, এখানে যে পেঁয়াজ বেস্তা ছিল অবশিষ্ট এটা উপরে দিয়ে দিব। একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। দর্শক, হয়ে গেল আমার 7 কড়ায় আচারি গরুর গোস্ত। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন। দর্শক, ইকরা রান্নাঘর থেকে আজকে আমাদের 2টো রেসিপির মধ্যে প্রথমটি দেখে নিলেন। প্রথমটি ছিল 7 কড়ায় আচারি গরুর গোস্ত। আর এখন আমি 2য় রেসিপিটি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে বিফ সালাদ। চলুন দর্শক, বিফ সালাদ তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। বিফ সালাদ তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, বিফ জুলিয়ান কাট সিদ্ধ করা 500 গ্রাম, টমেটো জুলিয়ান 1 কাপ, শসা জুলিয়ান 1.5 কাপ, ধনে পাতা পরিমাণ মতো, কাজু বাদাম 3-4 চামচ, লেবু ছোটো ছোটো করে টুকরো করে কাটা 3 চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ ফালি 3-4টি, ভিনেগার 1 চামচ এবং গাজর স্লাইস করা 1/2 কাপ। বিফ সালাদ তৈরি করতে কী কী উপকরণ তো দেখে নিলেন, এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব। দর্শক, আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন এইখানে আমি যেহেতু বিফ সালাদ আমি তৈরি করছি, এখানে বিফ হাড় ছাড়া বিফ এখানে কুচিকুড়ি করে অথবা জুলিয়ান কাট আমি সিদ্ধ নিয়েছি 500 গ্রামের মতো। সিদ্ধ করার সময় মনে রাখবেন এখানে আপনি ভিনেগার দিবেন, একটু লবণ দিবেন, তারপর সিদ্ধ দিয়ে দিবেন। সিদ্ধ দিয়ে দিলাম এখানে।
500 গ্রামের মতো এখানে গাজর কাটা আছে পাতলা করে স্লাইস করা আধা কাপের মতো এটা আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি আছে আপনি জুলিয়ান কাটও করতে পারেন কুচিও করতে পারেন আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো আছে এখানে শসা জুলিয়ান কাট আছে দেড় কাপের মতো এটাও দিয়ে দিব পুরোটাই এখানে কাজু বাদাম আছে কাজু বাদাম দিয়ে দিব তিন চার চামচ দর্শক এখানে কাঁচামরিচ ফালি করা আছে একটা কাঁচামরিচকে আমি চার টুকরো করে ফালি করেছি এটাও দিয়ে দিব এখানে পাঁচ ছয়টি আছে আমি তিন চারটির মতো কাঁচামরিচ দিয়ে দিব এখানে দর্শক এখানে লেবু আছে আমি লেবু এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে তিন চামচের মতো আমি পুরোটাই দিয়ে দিব আর দিব লবণ স্বাদ মতো আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম এটাকে আপনি হাত দিয়েও মাখাতে পারেন আমি এখানে দুটো চামচ দিয়ে মাখালাম তবে হাত দিয়ে মাখানোর আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নেবেন দর্শক এখানে ধনে পাতা কুচি আছে এটা আমি দিয়ে দিব পরিমাণ মতো আবার এটাকে মিক্সিং করে নিব দর্শক আমার সালাডটা প্রায় মিক্সিং হয়ে গেছে এখন আমি পরিবেশন করব দর্শক আমার সালাদ হয়ে গেল বিফ সালাদ একদম খুব সহজেই আপনি তৈরি করে বাসায় খেতে পারেন এবং আমার আপনার পরিবারকে খাওয়াতে পারেন এবং আমিও আমার পরিবারকে সবসময় বানিয়েই খাওয়াই তো দর্শক বিফ সালাদ হয়ে গেল অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাদেরকে জানাবেন দর্শক আজকে ইকরা রান্নাঘর থেকে আমি দুটো রেসিপি আপনাদের তৈরি করে দেখালাম প্রথমটি ছিল সাত কড়ায় আচারি গরুর গোস্ত এবং দ্বিতীয় যেটা করেছি আমি বিফ সালাদ অবশ্যই দুটোই মজার রেসিপি আপনারা বাসায় তৈরি করবেন দর্শক আগামী পর্বে আরও নতুন দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব অভিরূপ ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন ইকরার রান্নাঘরের সাথেই থাকেন খুদা হাফেজ